হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে কিন্তু আমাদের এখানে আখেরি জুম্মা, মানে রমজান মাসে এটাই শেষ জুম্মা। তো এর কারণে আমি আজকে সকালবেলায় ওদের স্কুলে দিয়ে সাথে সাথে বের হয়ে পড়েছি, কারণ বাসায় এসে অনেক কাজ। আর আজকে হচ্ছে আমাদের 26 রোজা, আর আজকে হচ্ছে শবে কদর। নর্মালি 26 রোজার রাতের বেলা শবে কদরটা পালন করা হয়, তো এর কারণে আমি খুব তাড়াতাড়ি করছিলাম। তো এখানে আমি কিছু নেল পালিশ দেখলাম, আর আমি কিন্তু আবারও প্রিমার্কে এসেছি। আসলে আমার সেদিন অনেক কেনাকাটা বাকি থেকে গিয়েছিল, এর কারণে আমি আজকে আবারও এসেছি। আর এখানে নেল পালিশগুলো দেখলাম অনেক কিউট, খুব সুন্দর কালার। আসলে ছোট নেল পালিশগুলো কিন্তু খুব ভালোই লাগে, যে কোনো পছন্দের কালারটা নেওয়া যায়। আর আমি আগে নেল পালিশ পরতে খুব পছন্দ করতাম, কিন্তু এখন আমার আর ভালো লাগে না। এটা হচ্ছে টপ কোট, মানে হোয়াইট কালার নেল পালিশ। কালারগুলো খুবই সুন্দর ছিল, মানে যারা ব্রাইট কালার পছন্দ করেন তাদের জন্য ছিল, আবার যারা হালকা কালার পছন্দ করে তাদের জন্য ছিল। আর প্রাইস তো একেবারেই কম। আর আমি কিন্তু হাতে আইশ্যাডো লাগিয়েছি ওদের, দেখলাম কেমন ওদের আইশ্যাডোগুলো, খুবই ভালো লেগেছে আইশ্যাডোগুলো, মানে কোনো পাউডারি ভাব নেই। আর এগুলো হচ্ছে নেল পালিশের সেট, ছোটোর মধ্যে অনেক কিউট, কালারগুলো কিন্তু খুবই সুন্দর। আসলে আমাদের মাঝে আছে অনেকেই যারা নেল পালিশটা খুব পছন্দ করে, তো আমাদের বিদেশে কেমন কালারের নেল পালিশ ইউজ করা হয় এর জন্য দেখালাম আর কি। আর এগুলো হচ্ছে চুড়ি, কাঠের চুড়ি। এগুলো আসলে কাঠের চুড়ির প্রতি আমার তেমন একটা আকর্ষণ নেই। আর এগুলো হচ্ছে ইয়াররিং, একেবারেই সিম্পল টাইপের। আমার কাছে এরকম ছোট ইয়াররিংগুলো খুব ভালো লাগে। একটা সময় ছিল যখন আমি অনেক বড় বড় লম্বা লম্বা কানের দুল পরতাম, কিন্তু এখন আর পরি না, এখন ছোট ইয়াররিংগুলোই ভালো লাগে। মনে হয় এখন পড়লে কানে ব্যথা করে, এই অবস্থা আর কি, বয়স হইলে যা হয়। আর এগুলো হচ্ছে মানে এদেশের মানুষ পড়ার জন্য আর, ওরা আবার এরকম ব্রাইট কালারগুলো খুব পছন্দ করে, বিশেষ করে আফ্রিকানরা এরকম ব্রাইট কালার পছন্দ করে। আর আমাদের এই দেশে কিন্তু মুসলমানের সংখ্যাটা অনেক বেশি নর্মালি অন্য সংখ্যা থেকে, কারণ মরক্কোরা থাকে, তারপর হচ্ছে আফ্রিকান মুসলিমরা আছে, ওরা কিন্তু ঈদের দিন খুব সুন্দর করে পাঞ্জাবি আর টুপি পরে বের হয়। আমরা যখন অ্যারাবিয়ান এলাকায় যাই তখন দেখা যায়। আর এগুলো হচ্ছে ঘড়ি, মানে হ্যান্ড ওয়াচ। ঘড়িগুলো খুব সুন্দর ছিল, একেবারেই সিম্পল। তো আমি আসলে ভাবছিলাম যে একটা নিব কি না, আর আমার গতকালের ভিডিওতে একটা আপু বলছিল যে আপু তুমি এত হিসেবি কেন, মানে নিবো নাকি নিবো না এত চিন্তা করো কেন, পছন্দ হলে নিয়ে নিবা। আসলে কথা সেটা না যে হিসেবি, আর যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সব সময় সব কিছু মেনটেন করতে পারি না, মানে ইচ্ছে থাকলেও আমি করতে পারি না, তো এর কারণে মানে থিঙ্কিং করতে হয় যে এটা কি নিবো নাকি নিবো না। যেমন সেদিন একটা ফেস মাস্ক দেখলাম, এটার প্রাইস ছিল মাত্র 50 সেন্ট, মানে বাংলাদেশের টাকায় প্রায় 50 টাকা জাস্ট। তো আমি অনেকক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম যে এটা কি নিবো নাকি নিবো না, মানে আমার কি আমার ফেসে দিয়ে রাখার জন্য সময়টা হবে নাকি হবে না, কারণ একটা ফেস মাস্ক ইউজ করলে কমপক্ষে 20 মিনিটের জন্য ওয়েট করতে হয়, তো সেই সময়টা তো আমার নেই, যেহেতু আমার ছোট তিনটাই বেবি, তো এর কারণে আমাকে একটু হিসেব করে চলতে হয়। আর মায়েরা যদি হিসেব করে না চলে তাহলে কিন্তু সন্তানরা কখনোই সুখী হতে পারবে না, এটা আমার মতামত, জানি না অন্য কারা কী বলে কী ভাববে। তো আমি আমার মনের কথাটা বললাম আর কি।
এগুলো হচ্ছে বিভিন্ন রকমের হ্যান্ডব্যাগ, অনেক বড় বড়, খুবই সুন্দর, এক একটা 10 ইউরো করে, মানে বাংলাদেশের টাকায় এক একটা 1000 টাকা করে, খুবই সুন্দর, একেবারেই হালকা কালার। আমার কাছে এরকম হালকা কালার ব্যাগগুলো খুব ভালো লাগে। আরও অনেক কালেকশন ছিল ব্যাগের, আর এই কারণেই আমি সবসময় যে কোনো একটা কিছু করার আগে কিংবা কেনার আগে আমি একটু হিসেব করে নিই যে এটা কি আমার জন্য ভালো নাকি ভালো না। এই ব্যাগটা খুব সুন্দর ছিল, সাদা রঙের। তো এই রমজান মাসে আল্লাহ শেষ দিকে এসে আমাকে একটা উপহার দিয়েছেন, সেটা মানে আল্লাহর রহমতে অনেক বড় একটা বরকত আমি মনে করি। আমার কাছে তো বড় জিনিস, আবার অনেকেই বলবে যে কি টাইটেল দিয়েছ, কি কিছু, এই মানে ব্লাবলা, যাই হোক। তো আমি তাদের কথায় কখনোই কান দিই না, কারণ তারা খোঁচা তো মারবেই, কারণ খোঁচা না মারলে তাদের ভালো লাগে না। আমার লাইফে যেটা হচ্ছে সেটাই তো বলবো, তাই না? তো যাই হোক, ওর আব্বু তো এতদিন জব করতো হচ্ছে অনেক দূরে, আমার বাসা থেকে ওর জবে যেতে, মানে ওর কাজে যেতে ড্রাইভিং করে প্রায় 40 মিনিটের মতো সময় লাগতো, আর এর মধ্যে প্রায় 30 মিনিট ও হচ্ছে হাই রোডে গাড়ি চালাতো। তো মাঝে মধ্যে ও এসে যখন বলতো যে আজকে অ্যাক্সিডেন্ট দেখেছি, অনেক বড় অ্যাক্সিডেন্ট এটা সেটা, তখন আমার খুব ভয় লাগতো। আর ও যখন সকালবেলা কাজে যেত তখন আমার মানে খুব টেনশন লাগতো, কারণ ও ভোর 4টার দিকে ঘর থেকে বের হয়ে যেত। তো এর কারণে খুব টেনশন কাজ করতো আর কি, সব সময় খুব ভয়ও লাগতো। আল্লাহর রহমতে ও এখন নতুন একটা জব পেয়েছে, সেটা আমাদের বাসা থেকে মাত্র 20 মিনিট দূরে। তো যাই হোক, আল্লাহ অনেক অনেক বড় একটা রহমত করেছে, এখন ও আর হাই রোড দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে না। মানে হাই রোডের গাড়িগুলো এত স্পিডে চলে, মানে বাতাসের মতো, আমি তো হাই রোডে গেলে মানে সুরা পড়তে থাকি, এত স্পিডে চলে। আর গাড়িগুলো যে কীভাবে ডান দিক থেকে বাম দিক থেকে হঠাৎ হঠাৎ করে চলে আসে, খুবই ভয় লাগে। আমি তো গেলে সবসময় ওর কথা চিন্তা করি যে আপনি কিভাবে এই হাই রোডে গাড়ি চালিয়ে যান, কারণ ও যখন যায় তখন 4টা বাজে, তখন প্রায় অন্ধকার থাকে। তো এর কারণে অনেক বেশি টেনশন লাগতো আমার। তো এখন আল্লাহ তাআলা আমার টেনশনটা দূর করে দিয়েছে। আসলে আমি অনেক টেনশন করতাম এইটা নিয়ে, অনেক ভয়ে থাকতাম, কিন্তু যাক, আল্লাহর রহমতে রমজান মাসে আল্লাহ আমাকে বড় একটা খুশি দিয়েছেন। এটা যে আমার জন্য কত বড় একটা খুশির সংবাদ, এটা শুধু আমি বুঝতেছি, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আর এখানে দেখুন, মানে বাবা সন্তানের জন্য কত মায়া, বিশেষ করে মেয়েদের জন্য, বাবার মানে হাতে সমস্যা, তারপরও নিজের মেয়ের জন্য এত কষ্ট করে জামা খুঁজে খুঁজে নিচ্ছিল, আসলে আমার দেখে এত ভালো লাগছিল যে মানে ভাষায় বলে বোঝাতে পারছি না। বাবা তার সন্তানের জন্য কত মায়া। আমি বাসায় এসে ওর আব্বুকে সত্যি কথা দেখিয়েছি যে দেখুন বাচ্চার জন্য কীভাবে পছন্দ করে করে কাপড় নিচ্ছে, কারণ ওর আব্বু বাহিরে গেলে মানে পছন্দ করতে চায় না, যে না আমি কি বুঝি, একটা পছন্দ করে বাস, ওকে, এতটুকুই। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ওর আব্বুর ধৈর্য অনেক কম, এটাই হচ্ছে বড় কথা, কিন্তু মাঝে মধ্যে আবার হেল্প করে, এত বদনাম বলে লাভ নেই, আবার মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে করে না আর কি। আর এটা হচ্ছে ঘরের বিভিন্ন জিনিসপত্রের সেকশনটা, এটাও কিন্তু প্রিমার্ক, এগুলো হচ্ছে ফ্লোর ম্যাট। কুশন খুবই সুন্দর ছিল, কিন্তু দাম একটু বেশি ছিল, 10 ইউরো করে, মানে বাংলাদেশের টাকায় 1000 টাকা করে। এই সেকশনটা খুবই ভালো লেগেছে, কিন্তু জিনিসপত্র খুবই কম, যেহেতু এখন নতুন চালু করেছে এর কারণে জিনিসপত্র খুবই কম। যখন এটা পুরোপুরি চালু হয়ে যাবে তখন হয়তো বা আরও অনেক নতুন কালেকশন আসবে, বাচ্চাদের পার্টির জিনিসপত্র। আর আজকে নিশা অনেক বিরক্ত করেছে, মানে ও ওইখানে গিয়ে গরমের কারণে বমি করে দিয়েছে, এত গরম ছিল। আর ইদানিং তো গরম পড়া স্টার্ট করে দিয়েছে, বলেছিলাম না প্রচুর গরম পড়ে। আর আপনারা কিন্তু অবশ্যই আমার আগামীকালের ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে আমার বাচ্চাদের আগামীকাল পার্টি হবে স্কুলে, মানে আমরা যে ছোটোবেলায়
স্কুল বন্ধ হওয়ার আগে যে ফেয়ারওয়েল পার্টিটা করতাম সেইটা হবে। আর ভিডিওটা দেখি আমি করতে চেষ্টা করব, কারণ আমি জানি না যে স্কুলে ওরা ভিডিও করতে দিবে কি না। আর এই ফটো ফ্রেমটা দেখুন কত সুন্দর। আর এখানের কথাটা খুব বেশি পছন্দ হয়েছে যে হ্যাপি মাইন্ড হ্যাপি লাইফ, যদি আপনার মনটা সুখী থাকে তাহলে আপনি সুখী জীবন পাবেন। তো আমি সবসময় আমার মনটা সুখী রাখার চেষ্টা করি যতই সমস্যা হোক না কেন। আমার কিন্তু একটা পর একটা সমস্যা হতেই থাকে। তো আমাকে অনেকে আপ্রহিত বলে যে আপনার জীবনে শুধু বিপদ আর সমস্যা আর এইটা সেইটা হ্যান ত্যান কত কিছু। আসলে মানুষের জীবনে তো বিপদ সমস্যা এগুলো থাকবেই, এগুলো না থাকলে কি আর জীবন? জীবন মানেই যুদ্ধ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যার কপালে যেটা আছে সেটাই তো হবে। আমি তো আর নতুন কিছু ক্রিয়েট করছি না। আর এখন তো রমজান শেষ হয়ে আসছে, ইদানিং তো আর আমি ভালো করে কমেন্টের উত্তর দিতে পারি না, কিন্তু রমজানটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমি আবার আগের মতো কমেন্টের উত্তর দেব। সিরামিকের এই মগটা খুবই সুন্দর ছিল, এক একটা 7 ইউরো করে পিস, খুবই ভালো লেগেছে দেখে। তো এখন তো আর মানে কফি খাই না যেহেতু রমজান মাস, রোজার মাসটা চলে গেলে তারপর দেখি এখান থেকে আনবো। আর রোজা রেখে শপিং করাটা খুবই কষ্টের, তার সাথে আবার ছোট্ট একটা বেবি নিয়ে। আজকে আমার খুবই খুবই ক্লান্ত লেগেছে, মানে একটু ভালো লাগেনি। আর বাসায় এসে তো রাব্বুর সাথে অনেক বকাবকি করেছি যে আমাকে কেন একা একা পাঠালো। নিশা বাহিরে গেলে এমনি বিরক্ত করে, তার উপর অনেক গরম, আর গরম ও মোটেও সহ্য করতে পারে না। ও বললাম না আজকে ও গরমের কারণে বমি করে দিয়েছে। আমি আবার রোজা রেখেছি তার কারণে অনেক ক্লান্ত লেগেছিল। আবার ঝাড়ু দেখলাম, মানে কিচেনের টুকটাক জিনিস দেখলাম আর কি। হয়তোবা ওরা আরো নতুন কালেকশন আনবে, যেহেতু এটা নতুন শপ এর কারণে এখনো তেমন একটা বেশি আনেনি। আর এগুলো হচ্ছে পিকনিকের জন্য মানে পার্টির মতো আর কি, আমরা তো তেমন একটা যাই না। আর এগুলো হচ্ছে বাচ্চাদের বক্স। বাচ্চাদের রং, রংগুলোর দাম অবশ্য সস্তা ছিল। রাবার মানে ইরেজারগুলো খুব কিউট ছিল, ছোট ছোট পুতুলের মতো। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।